Hello viewers, Assalamualaikum. Welcome back to my channel Mori Kitchen. I hope সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডিমের তৈরি অনেক মজাদার খাবারই তো খেয়েছেন, কিন্তু ডিমের হালুয়া খেয়েছেন কি? অনেক সহজেই তৈরি করা যায় এই ডিমের হালুয়া, আর খেতেও দারুণ মজার। ছোট বা বড় সবাই এটি অনেক পছন্দ করে। আজ আমি বানাবো ডিমের হালুয়া, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আজ 6টি ডিম দিয়ে ডিমের হালুয়া বানাবো। প্রথমে আমি একটি বাটিতে এক এক করে 6টি ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো ভাঙার পর আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টি আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এবার খুব ভালোভাবে এটিকে হুইস্ক করে নিতে হবে। অ্যাড করছি সামান্য পরিমাণে জর্দার রং, এটি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কালারটা খুব সুন্দর আসে। এবং দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ। দুধ দেওয়ার পর আমি আবারও সবগুলোকে খুব ভালোভাবে হুইস্ক করে নিব। একদম স্মুথ করে নিচ্ছি আমি, যেন কালারটাও খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে যায়। এবার একটি প্যানে আমি 1/3 কাপ ঘি নিয়ে নিচ্ছি। এই হালুয়াটা ঘি দিয়েই অনেক মজার, এতে চমৎকার একটি ফ্লেভার আসে। এখন দিয়ে দিচ্ছি 5টি এলাচ, 5 টুকরো দারুচিনি এবং 3-4 টুকরো তেজপাতা। সামান্য কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি দুধ, ডিম এবং চিনির মিশ্রণ। এখন এটাকে কন্টিনিউয়াসলি খুব ভালোভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এরকম থকথকে একটা ভাব চলে আসবে, মানে কিছুটা ঘন হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব। বাদাম, আমি এখানে 2 রকম বাদাম ইউজ করেছি, কাজু বাদাম এবং পেস্তা বাদাম। এবং দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ এবং অ্যাড করছি সামান্য পরিমাণে কেওড়ার জল, এটিও অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আবারও অনেকক্ষণ খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এ পর্যায়ে মিশ্রণটি আরও ঘন হয়ে গেছে এবং দানা বাঁধতে স্টার্ট করেছে। খুব ভালোভাবে নেড়ে আমি পানিটাকে শুকিয়ে নিব। আমার হালুয়া রান্না প্রায় শেষ। দেখুন, সুন্দর সফট এবং ঝরঝরে একটি ভাব চলে এসেছে এবং কোনো পানীয় আর অবশিষ্ট নেই, পুরো হালুয়াটি ঘিয়ের উপরে চলে এসেছে। আর জর্দার রং ব্যবহার করার কারণে দেখুন কালারটিও কিন্তু চমৎকার। আমার হালুয়া রান্না শেষ, আমি এখন এটি পরিবেশনের জন্য নিয়ে যাব। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ স্বাদের ডিমের হালুয়া। সবে বরাত বা এমনি এমনি এটি বানিয়ে খেতে পারেন আপনার সারা বছরই, বিশেষ করে রুটি বা পরোটার সাথে এটি খেতে তো দারুণ মজার লাগে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।